মৃত্যু আমাদের জীবনের এমন এক সত্য যাকে আমরা অস্বীকার করতে পারি না, আবার এটিকে এড়িয়ে যাওয়া সম্ভব নয়। যখন কোনো প্রিয়জনের মৃত্যু হয়, তখন সেই গম্ভীর পরিস্থিতিতে এমন কিছু কর্মকাণ্ড করা হয়ে থাকে যা হয়তো অধিকাংশ ব্যক্তি জানেন না। আর হয়তো আপনারাও এই বিষয়টি জানেন না যে যখন শ্মশানযাত্রা করা হয় তখন কেন ফুল, খই, খুচরো পয়সা ইত্যাদি ছড়ানো হয়। এখন আপনারা হয়তো এটি লক্ষ্য করেছেন যে সব যাত্রার সময় রাস্তায় থাকা অনেক মানুষজন শবদেহকে প্রণাম করেন, আবার অনেকে খুচরো পয়সাও ছড়ান। কিন্তু এসবের পিছনে থাকা কারণটি কী? আজকের এই ভিডিওটিতে আমরা এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার বন্ধুরা, আমি জিৎ, আর আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের সনাতন কাহিনীর পরিবারে। সনাতন হিন্দু ধর্ম এমন এক ধর্ম যার মৌলিক সিদ্ধান্তগুলি আধুনিক বিজ্ঞানের কাছেও মান্যতা পেয়েছে, তাই এই ধর্মে বলা প্রত্যেকটি কথা এবং লোকজনেদের দ্বারা গ্রহণ করা কিছু কর্মকাণ্ডের পিছনে একটি করে বিশেষ কারণ রয়েছে। কিন্তু অধিকাংশ সময় দেখা যায় যে এই বিষয়গুলি যারা জানেন না তারা প্রায়ই এই কর্মকাণ্ডগুলির জন্য বিভিন্ন প্রকার প্রশ্ন করে থাকেন। যদিও সনাতন ধর্মে প্রশ্ন করা তথা যুক্তিতর্ককে সর্বদাই গুরুত্ব দেওয়া হয়েছে, কিন্তু এক্ষেত্রে প্রশ্নের উত্তর খোঁজার পর সত্য অথবা মিথ্যার নির্বাচন করতে আপনাকেই হবে। এখন সব যাত্রায় খুচরো পয়সা ছড়ানোর বিষয়টিকে অনেকেই পয়সার অপচয় বলে থাকেন, যেমন শিবলিঙ্গের ওপর দুধ ঢালা এবং পীর সাহেবের মাজারের ওপর চাদর দেওয়ার বিষয়টিকেও অনেকে পয়সার অপচয় বলে থাকেন এবং এর পরবর্তীতে গরিবদের সেগুলিকে দান করার পরামর্শ দিয়ে থাকেন। কিন্তু এই দুটি বিষয়েরই নিজ নিজ স্থানে একটি বিশেষ গুরুত্ব রয়েছে। আবার বিষয়গুলি এই জন্য গুরুত্বপূর্ণ কারণ মৃত্যুর পর আপনার জ্ঞান অথবা ধন সম্পত্তি কোনো কিছুই আপনার সাথে যাবে না, শুধুমাত্র আপনার কর্মই আপনার সাথে যুক্ত হয়ে থাকে, আর এই কর্ম অনুসারেই আপনি স্বর্গ অথবা নরকের স্থান পাবেন। এখন সব যাত্রায় ফুল ছড়ানোর গুরুত্বটি নিয়ে আলোচনা করা যাক। আপনারা হয়তো প্রায়ই লক্ষ্য করেন যে মৃত্যুর পর শবদেহে অনেক ব্যক্তি প্রণাম করেন এবং অনেক সময় ফুল অথবা মালা দিয়ে থাকেন। বলা হয় যে মৃত্যুর পর ব্যক্তির আত্মা সেই পরমাত্মায় বিলীন হয়ে যায় যার থেকে সকল জগতের উৎপত্তি হয়েছে। তাই সব যাত্রায় ফুল ছড়ানোর মূল কারণ হল সেই জীবাত্মার প্রতি সম্মান ব্যক্ত করা। আবার হয়তো আপনারা প্রশ্ন করবেন যে তবে খই ছড়ানোর কারণ কি রয়েছে? আসলে মৃত ব্যক্তিও যাতে আপনাকে কিছু শিক্ষা দিয়ে যায় সেই কারণে এমনটা করা হয়। খই সাধারণত ফুলে ভেবে ওঠা একটি শস্য দানা যাকে মানুষের অহংকারের সাথে তুলনা করা হয়। বলা হয় জীবন্ত অবস্থায় মানুষ তার অহংকার দম্ভের কারণে নিজেকে বড় দেখানোর প্রচেষ্টা করে থাকেন, কিন্তু মৃত্যুর পর সে শুধু একটি জড় পদার্থ হিসাবেই থেকে যায়। তাই খই ছড়ানোর মাধ্যমে আমাদের এই শিক্ষা দেওয়া হয় যে অহংকার করা উচিত নয়। এবার আসি পয়সা ছড়ানোর বিষয়টিতে। আমাদের প্রতিদিনের জীবনে আমরা প্রায় প্রত্যেকেই টাকা পয়সার পেছনে ছুটে চলেছি। ধনী ব্যক্তিরাও আরও ধন সম্পত্তি পাওয়ার জন্য লোভ করে থাকেন। এমনকি আজ পর্যন্ত কোনো রাজা মহারাজাও ধন সম্পদে সন্তুষ্ট হতে পারেনি। তাই মৃত্যুর পর পয়সা ছড়িয়ে এটি বোঝানো হয় যে যারা সারা জীবন পয়সার পেছনে ছুটেছিল তাদের মৃত্যুর সময় চারিদিকে অসংখ্য পয়সা ছড়িয়ে থাকলেও তারা একটি পয়সাও তাদের সাথে নিয়ে যেতে পারেন না। তাই সনাতন ধর্মে এই শিক্ষা বারংবার দেওয়া হয়েছে যে সারা জীবন অর্থের পেছনে ছোটার পরিবর্তে ব্যক্তির সৎকর্ম, পরোপকার, ঈশ্বরের পূজা অর্চনা ও দান ধ্যান করা উচিত। তো বন্ধুরা, আমাদের আজকের এই ভিডিওটির বিষয়ে আপনাদের মতামত আমাদের কমেন্টের মাধ্যমে জানান, আর ভিডিওটি সকল আত্মীয় পরিজনদের সাথে শেয়ার করুন। আজ এ পর্যন্তই। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।